এখন থেকে বছর দুয়েক আগেও ফটিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের চেহারা ছিল অন্যরকম, ছিল নাজুক। তবে এখন নতুন রূপে সেজেছে ফটিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স। দেখে বোঝার উপায় নেই যে উপজেলা কমপ্লেক্স মাত্র এক দেড় বছরে এত পরিবর্তন হবে, এতটা দৃষ্টিনন্দন রূপে সাজবে। পরিষদ কমপ্লেক্সের মাঠটি একসময় কাদাযুক্ত বা ধুলোবালিতে একাকার থাকলেও এখন সবুজ ঘাসের চাদরে আলিঙ্গন করে আছে। অনেক জেলাতেও এত বড় এত পরিপাটি অফিসার্স ক্লাব না থাকলেও ফটিকছড়িতে দ্রুত গতিতে এগোচ্ছে অফিসার্স ক্লাবের নির্মাণ কাজ। বঙ্গবন্ধু মঞ্চটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, পাশেই শহীদ মিনার। কমপ্লেক্সের প্রতিটি ভবনই উন্নয়নের আওতায় আনা হয়েছে। প্রশান্তি নামের পুকুর পাড়ে গেলে সত্যিই শান্তি লাগবে যে কারো। ইউনোর বাসভবনের নাম হালদা, বিশ্ববিখ্যাত নদীর নাম এই হালদা নদী। পুকুর পুনঃখনন করে বিশাল গাড় নির্মাণ, ফুলের চারা রোপণ আর চারপাশে লাইটিং ব্যবস্থা করা হচ্ছে এখানে। উপজেলা পরিষদ শিশু পার্ক সত্যি ভিন্ন রূপ এনেছে কমপ্লেক্স জুড়ে। কর্মদক্ষ ইয়েনু মোহাম্মদ সাইদুল আরফিনের পরিকল্পনায় স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজবেন্ডারি এবং উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈবের বিশেষ সহযোগিতায় ফটিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভাবে আজ উপস্থাপিত হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা শফিকুর নূর মাওলা বীর প্রতীক, গণমিলনায়তন, শিশু একাডেমি আর শিল্পকলার চুয়াই নতুন প্রাণ পেয়েছে। নতুন কোন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।